গুড মর্নিং, ওয়েলকাম টু সুস্মিতার ব্লগ অ্যান্ড ক্রিয়েশন। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি বাজে নটা পঁচিশ থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তা এই দেখো, সব কাজ করে আছে, সব কিচ্ছু করিনি, সব যেখানকার জিনিস সেখানে পড়ে আছে। তো এখন আমি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে এলাম, আর কি কাজ শেয়ার করতে এলাম, কী কী কাজ করি সারাদিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। হ্যাঁ, তারপর সঙ্গে হাইলাইটস। আজ সকাল সকাল উঠেছি, উঠে চা পা খেয়ে নিয়েছি, তারপর আমার শ্বশুর থেকে বাজার ফেলাম, একটু মাছ আনতে মাছ নিয়ে আসতে যাবো। এবার যাই, চলো উপরে দেওয়া যায়, একটু ছাড়িয়ে যাবো। জামা কাপড় সব কাচতে দিয়েছি, কেচে ধুয়ে এগুলো মেলে নিয়ে আসি। চলো কিচ্ছু শুকায়নি, সে কদিন ধরে রোদ উঠছি না, বৃষ্টি শুধু বৃষ্টি, সমানে পচে গেছে। যে আমার গোপোষণা, গোপোষণা তোমরা কেমন আছো? ভালো আছো তো? না, জায়গাটা খুলে নিই, সকাল দোকানে আছে বৃষ্টি। রান্না করবি? রান্নাঘরে যাবো, রান্নাঘরে অনেক কাজ আছে। সব মেঘলা হয়ে আছে, গেলে পরে এসে বাকি সব নিয়ে যেতে পারবে। সব জল দিতে হবে, আজকে তো জল দেবে। বাসনটা নিজে রেখে যায়, তাহলে পরে পুজো দিতে সুবিধা হবে।
শিব ঠাকুরের এখানটায় প্রচুর চৌ বাচ্চাটা আছে, তখন দেখাতে পাচ্ছি আর কি। চৌ বাচ্চা আছে একটা, দাঁড়া ঠিক করে ধরতে পারছি না ফোনটা, এই দেখো, এই হচ্ছে না হচ্ছে না, ঠিক করে দেখাতে পারছি না। জায়গায় চৌ বাচ্চা আছে, জায়গাটায় পুরো জল জমে ভর্তি, স্নান করাই শিবকে, সেই শিবটা করে জল জলগুলো একটু পরিষ্কার করে দিলাম। এই যে চৌ বাচ্চা, হ্যাঁ এই যে এবার দেখতে পাচ্ছ তোমরা, ঠিকঠাক করে লড়াই যাচ্ছে না চৌ বাচ্চাটা, জল না ফেললে সব দেওয়া কমপ্লিট। তাহলে এবার তাহলে আর ঠিক আছে, ওকে এটা ভিডিওটা আর বাড়াবো না বেশি, তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যেটা ভাই ভাই ভিডিওটা ভালো যদি লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে। টাটা ভাই ভাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজে নিজের যত্ন দেখো, ঠিক আছে। এখন নিজের হ্যাঁ নিজে ফুল আগে তোমার সঙ্গে আবার দেখা হবে।